সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ডিজাইনটাই উপস্থাপন করবো আপনাদের মাঝে। তবে শুরুতে আমরা কার্টন কেটে নিয়ে মার্ক করে নিচ্ছি ভিতরের যে 3D ডিজাইনটা, এই ডিজাইনটাই সর্বপ্রথম মার্ক করে নিচ্ছি। তারপর উপরে ফুল দেব, লতা ডিজাইন দেব। আপনারা যদি এরকম ডিজাইন করতে চান, খুব সহজেই করতে পারেন। দেখেন আমরা কীভাবে কাজটা করতেছি। ঠিক এরকমভাবে যদি কাজ করেন তাহলে আপনারাও খুব সহজেই কাজগুলো করতে পারবেন। আমরা এই কাজটা করতেছি একটা রুমের ভিতরে, একটা দেওয়ালে, যে দেওয়ালটাতে কোনো প্রকার কোনো পিলার থাকে না, একদম স্পেশাল থাকে, সে দেওয়ালটাতে আমরা এই ডিজাইনটা করতেছি। বাড়িওয়ালা এই ডিজাইনটাই আমাদেরকে দিয়েছিল, ওনার পছন্দ অনুযায়ী যেন এই ডিজাইনটা করে দেওয়া হয়, তাই আমরা এই ডিজাইনটা করে দিচ্ছি এই দেওয়ালে। তো যদি কোনো বাইরে আমাদেরকে দিয়ে কাজ করাতে চান, অবশ্যই করাতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, যদি কোনো পেইন্টের বাইরে এইসব ডিজাইন করতে চান তাহলে অবশ্যই দেওয়ালটি ভালো করে ঘষে নিয়ে 2 কোট ওয়াল পাট্টি ব্যবহার করে, তারপরে আবার 120 নম্বর শেষ কাগজ দিয়ে ঘষে ভালো করে মিশ্রণ করে লাক্সারি পেইন্ট করে নিয়ে এই ডিজাইনটা করতে পারেন। হ্যাঁ, প্লাস্টিক পেইন্টের উপরেও করতে পারবেন এই ডিজাইনগুলো। এই ডিজাইনগুলোর ক্ষেত্রে যেসব জিনিস আপনার ব্যবহার করতে হবে, একটা কম্প্রেসার ও একটা মিনি গান, তাহলে আপনি ডিজাইনগুলো খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আর কথা বলবো না, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।